Tata. Hello guys, welcome back to my YouTube channel. So, আরো একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা আছি ফাটাপুকুরের এখানে একটা লাইন হোটেলে, আর আজকে হচ্ছে 15 আগস্ট, আমাদের স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অহলধারা। তো চলো দেখা হচ্ছে মোটো গিয়ার সেটআপে। তো এখন সময় হচ্ছে সকাল 10:30, বেরোতে এতটা দেরি হয়ে গেছে কি আর বলবো। তো এখন আমরা আছি ফাটাপুকুর টোলগেটের এখানে। তো টোলগেটের এখান থেকে তো রাস্তাটা দেখে মনে হচ্ছে ফাঁকাই পাওয়া যাবে, গাড়ি ঘোড়া সেরকম দেখা যাচ্ছে না, জানি না ওইদিকে কি হবে। দেখতেই পাচ্ছ আজকে রোদটা কত সুন্দর, দেখো জাস্ট মানে আকাশটা একদম ক্লিয়ার আছে, আশা করি রাস্তাঘাটে কোনো বৃষ্টি পাবো না। তো আমাদের ফোর লেন শেষ হলো এখানে, আর এই রাস্তাটা এত ভাঙা, এই রাস্তাটা এইটুকু যেন কেন যে ঠিক করে না কে জানে, এইটুকুর জন্য এত সমস্যা হয় শিলিগুড়ি যাওয়ার জন্য। তো বাচ্চারাই দেখতে পাচ্ছি স্কুল থেকে বাড়ি যাচ্ছে, আগে আমিও যেতাম ছোটোবেলায় স্কুল থেকে লাড্ডু খাওয়াতো, কিন্তু সামনে এত ভিড় কিসের, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মনে হচ্ছে। না অন্য কোনো হয়তো কোনো ব্যাপার আছে, আমি জায়গা এমনি দেরি হচ্ছে। তো আমরা অলরেডি শিলিগুড়ি পৌঁছে গেছি, জানি না কেমন ভিড় পাবো বা কি, দেখি যত তাড়াতাড়ি সম্ভব বেরোয়া যায়। তো গাইজ এখন আমরা আছি দার্জিলিং মোড়ের এখানে। তো শিলিগুড়ির ভেতরটা এত পরিমাণে জ্যাম কি আর বলো, আধ ঘন্টার উপরে সময় এদিকেই লেগে গেলো। তো আমরা এখন এখান থেকে ডান দিকে যাব। রাস্তাটা দেখে মনে হচ্ছে রাস্তা ফাঁকাই পাবো, চলো তাহলে জলদি যাওয়া যাক। রাস্তা এত পরিমাণে জ্যাম কি আর বলবো, প্রায় সময় 12টা বাজতে চললো আর যা রোদ, মানে এমনি তো কালো মানুষ আরও আজকে বাড়ি গিয়ে ভূত হবো। আর গাইস সবাই পাহাড় ঘুরে বাড়ি চলে আসছে, আর আমরা মাত্র অর্ধেকও গিয়ে পৌঁছতে পারলাম না, জানি না আদতেও গিয়ে পৌঁছতে পারবো কি না, কারণ টাইম এখন অনেক হয়ে গেছে। একে তো দেরি, তার মধ্যে এই টোটোওয়ালাগুলো এত ডিস্টার্ব করে, মানে কি বলবো, যখন তখন যেদিক সেদিক চলে আসছে। ও মা টাটা, ও টাটা, ফার্স্ট টাইম গাইস কেউ টাটা দিল, বেশ ভালো লাগলো। তো না গাইস ফরেস্টের ভিতরে ঢোকার পর দেখতে পাচ্ছি এখনও আরও আমাদের মতন অনেক বাইকাররা যাচ্ছে ঘোরার জন্য। তো আমি ভেবেছিলাম আমরাই হয়তো সবার লাস্টে যাচ্ছি, যাক তার মানে ঠিকই আছে, বেশি খুব একটা বেশি দেরি আমাদের হয়নি। তো আমরা এখন একটু ফরেস্টের মাঝখানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কারণ অনেকক্ষণ একবারে রাইড করে আসলাম। এ কে রে, আরে ভাই এভাবে কে বাস চালায়, কি বলবো আরে, মানে। তো গাইজ আমরা এখন আগাই আর কি গেছিলাম কথা বলার জন্য, তো গিয়ে দেখি সব মাতাল হয়ে যাচ্ছে দেশ স্বাধীন করতে, তো ওদের সাথে তো তর্ক করেও ফালতু লাভ নেই, মানে কি বলবো আর, আরেকটির জন্য একদম দ্বিতীয় সব। আর তোমরাই দেখলেই বুঝবে এগুলো কেমন ধরনের মাতাল, সব খালি গায়ে কী সব করে বেড়াচ্ছে রাস্তার উপরে। তো গাইস ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে, যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না। তো মানে এতক্ষণে তাও মনটা একটু শান্তি লাগছে যে না অ্যাটলিস্ট পাহাড়ের সামনে তো এসে পৌঁছলাম। তো গাইস এই জায়গাটা দেখো জাস্ট একদম মানে কি বলবো, সেরা লাগছে দেখতে। তার মধ্যে যে একটা ছোট্ট পাহাড়ি নদী, এই সাইড থেকে দুটো নদী একসাথে এসে মিলিত হয়েছে, আর এই দিক থেকে এই জায়গাটাও দেখতে খুব সুন্দর লাগছে। তো এখানকার ওয়েদার দেখে মনে হচ্ছে না আজকে রোদ আর থাকবে, আশা করি বৃষ্টি হতে পারে। তো আমরা এখানে একটু থামবো, কিছু স্ন্যাক্স নিয়ে নেবো, কারণ ওই দিকে যাই না খাওয়া দাওয়া পাবো কি পাবো না। তো পাহাড়ের সাইড ঘেঁষে রেল লাইন, তো এই রেল লাইন দিয়ে যারা ট্রেনে যায় মানে কি বলবো, তারা হয়তো আশা করি কখনো বোর হয় না, তাদের দৃশ্য দেখতে দেখতে এই সময় কেটে যায়। আর আমার যতদূর মনে হয় এই রেল লাইনটা সেই চালসা ব্রিজ থেকে যে রেল লাইনটা দেখা যায় এটা হয়তো সেই রেল লাইনটাই। তো আমরা আছি এখন সেই সেবক যাওয়ার রোডে, কিন্তু এই রাস্তাতে এত পরিমাণে জ্যাম কি বলবো, 15 মিনিট ধরে প্রায় এরকমভাবে আস্তে আস্তে করে যাচ্ছি, মানে এইভাবে সময়গুলো নষ্ট হচ্ছে না। ওইদিকে গিয়ে আমার যতদূর মনে হচ্ছে আমার গ্যারান্টি বৃষ্টি পাবোই আজকে, মানে কি বলবো আর, যদি বৃষ্টি পাই তাহলে তো অহলদারার মেন যেই ভিউটা সেটা তো একমাত্র আকাশ পরিষ্কার থাকলেই দেখা যায়, জানি না বৃষ্টি থাকলে কতটা কি দেখতে পাবো। না এমনভাবে গেলে হবে না, আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি কতদূর যাওয়া যায়। ও মা এ দেখি বিশাল বড় লাইন, তো পিছনে থাকলে সারা জীবনও সামনে আসতে পারতাম না। আচ্ছা এখানেই তো সব, এখানে মনে হচ্ছে কোনো একটা মন্দির বা কিছু আছে, যে সবাই হাত পা ধুচ্ছে গিয়ে সেই পূজার থালা ঠালা নিয়ে গিয়ে সেই পুজো টুজো দিচ্ছে,
এটাই হয়তো কারণ এখানে ভিড় হওয়ার। এই জায়গাটাই যদি একমাত্র ভিড় হয় তাহলে তো কোনো সমস্যা হবে না, কিন্তু সামনেও যদি এমন ভিড় থাকে তাহলে খুব মুশকিলে পড়ে যাবো আজকে। আবার এমনটাও হতে পারে এখান থেকে সেবক তো সামনেই, হয়তো সেবক অবধিই ভিড় পাবো। তো গাইস যেটা বললাম আশা করি সেটাই হবে। আর এত বড় বড় বাস নিয়ে এই রাস্তায় কেন ঢোকে আজকের দিনে ভাই এই ভিড়ের মধ্যে? তো দেখতে পাচ্ছ যে ডান দিকে যে ব্রিজটা আছে এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত সেবক ব্রিজ। চলো এখন তো আর দেখাতে পারবো না, আসার সময় যদি সময় পাই তোমাদের অবশ্যই দেখাবো। আর এখানে সব লোক দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। ওয়েলকাম ইউন NH10 গাইস। চলো এখান থেকে আর বেশি দূর নেই। আর সেবক ব্রিজ পার করার পর রাস্তা এমন ফাঁকাই ছিল কারণ অনেকেই সেই সেবক ব্রিজ দিয়ে অন্যান্য পাহাড়ে চলে গেছে। ও হো কাকা কি সুন্দর ঠান্ডা জল দিয়ে স্নান করছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি লাগছে এই জায়গাটা দেখতে। তো এখন আর থামবো না, আসার সময় তোমাদের এটা ভালো করে দেখাবো। গাইস রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা দেখতে পেলাম, এই যে পেছন দিকে ঝর্ণাটা দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের ঝর্ণাটা দেখাচ্ছি আরো সামনের থেকে। অহলদারা সিটং লেফট সাইডে হয়তো কোনো রোড আছে যেখান দিয়ে আমাদের যেতে হবে। তো তার মানে আমরা প্রায় হয়তো চলেই এসেছি অহলদারার কাছাকাছি। তো এই রোডটা দিয়েই হয়তো আমাদের ওপরে যেতে হবে, তাও একবার শুনে নিই। তো গাই সত্যি কথা বলতে এখানকার যা রাস্তা মানে কি বলবো আর এত পরিমাণে খাড়া, আর টানগুলো এমন ধরনের না কি বলবো, মানে কম সিসির গাড়ি এখানে আসা আশা করি একটু মুশকিলই হবে। কম সিসির গাড়ি বলে আসতে পারবে না সেটা কথা নয়, কারণ নাথিং ইজ ইম্পসিবল। তো তারপরেও রাস্তাগুলো এখানে এমন মানে একটু মুশকিলই হবে আসতে। রাস্তাটা একদম ফাঁকা, কোনো একটা লোকের দেখা পেলাম না। আমি উঠাই উঠাই বলকে ক্যা ফায়দা, এসে কোন গাড়ি চালাতে হয় ভাইয়া? আপনার গাড়ি হর্ন নেই হ্যাঁ ক্যা? আর আপ লোক তো এই রোড পে ডেইলি আপ ডাউন করতে হো, ফির ভি পারি না। দাঁড়া রাখ এটা সাইডে রাখ। দাঁড়া দাঁড়া তুলিস না, দাঁড়া পারবি না, এক মিনিট দাঁড়া। কোন দিকে তুই যাবি, সামনে দিকে ধরবি? আমি এদিকে ধরবো। তুই ব্রেকটা ধরিস, সত্যি আজকে কপাল ভালো গাইস, কারো কিছু হয়নি আর গাড়িরও তেমন কিছু হয়নি। তো গাইস এখন আমরা আছি সিটংয়ে, আর কি বলবো দুঃখের কথা, পাহাড়ে যেদিনই আসি সেই দিনই হয় হচ্ছে বৃষ্টি, আজকেও একই কাণ্ড। তো এখানে আগের পাহাড়গুলো ঠিকই ছিল, তো এইখানে যখনই আসলাম রাস্তায় এত পরিমাণে বৃষ্টি নামলো। তো আমরা এখন আছি অহলদারা ভিউ পয়েন্টের এখানে, কিন্তু এখানে আমি শুনেছি কোনো টাকা নেয় না, কিন্তু এখানে আজকে হয়তো টাকা নিচ্ছে, আর সেটা হচ্ছে পার গাড়ি 20 টাকা করে। উপরে কী পরিমাণে কুয়াশা জানি না, আজকে আর কিছু দেখতে পাবো কিনা, তার মধ্যে আবার আস্তে আস্তে করে বৃষ্টিও পড়ছে। তো গাইস এটাই হচ্ছে সেই অহলদারা ভিউ পয়েন্ট, এই হচ্ছে এন্ডের ভিউ দেখো, সামনে খালি কাদা আর কাদা, খালি কাদা, আকাশটা জাস্ট একটু ক্লিয়ার হলো। চলো যাই দেখি কেমন দেখা যাচ্ছে। এই তো নিচটা সেক্সি লাগছে দেখতে গাইস, তোমাদের এখনই যেটা দেখালাম। আই শুধু ভিউটা দেখো এখান থেকে, তোমাদের ভিউটা দেখাচ্ছি মানে জাস্ট ওয়াও, যেটা যদি মানে আকাশটা একদম যদি ক্লিয়ার থাকতো আরো চরম লাগতো দেখতে। তো গাইস এখন যাচ্ছি
আরও একটা অন্য ভিউ পয়েন্টে, মানে এখানে সামনে এই এই সামনেই আছে এখানে, তো ওইখানকার ভিউটাও আশা করি অনেক ভালো হবে। দেখতে পাচ্ছ পাহাড়ে খাড়া। তো গাইস আমরা এখন এই এই উপরটার থেকে নিচে নামলাম, এই দিক দিয়ে রাস্তা, আর আমরা এখন যাব সামনের ওই ভিউ পয়েন্টটাতে। আর এই দিকে জাস্ট মেঘগুলো জাস্ট দেখো মানে কীভাবে যাচ্ছে, আর ওই একটা নদী, দাঁড়াও দেখি জুম করে দেখা যায়, ওই যে নদী, আবার কুয়াশায় ঢেকে গেল একদম গোটা। গাইজ এত ভালো একটা জায়গায় এসে শান্তি তবুও নেই, আবার মেঘ প্রচণ্ড আর আবার বৃষ্টি নামছে, সাথে জোরে জোরে হাওয়াও বইছে। ঠান্ডা কেমন লাগছে বন্ধু? ঠান্ডা ছিলাম ওই দিকটা উপরটাতে, তারপর ছিলাম এখানে। হ্যাঁ তোমার দেখা দেবে বলো, তোমাদের বাড়ি কই? আমাদের সোনাপুর, এখানে আসলাম, এখানে আসার পরে দেখি পুরো বৃষ্টি, তারপরে ভালো লাগছে, অনেক সুন্দর জায়গা আসলাম। তোমার কখন বেরোচ্ছো বাড়ির থেকে? বাড়ি থেকে আমরা 11টা দিয়ে 11টা। বাহ, ওই জায়গাটা তো ভালো কিন্তু বৃষ্টির জন্য একটু গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে গাইস, এই যে জোর করে সাবস্ক্রাইব করে নিলাম বৃষ্টির মধ্যে ভিজে। তো গাইস ফাইনালি আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, চলো তোমাদের এখানকার অরিজিনাল ভিউটা দেখাচ্ছি। যদি একটু সূর্যটা উঠতো তাহলে দেখতে জিনিসটা আরো সুন্দর লাগতো। দেখো জাস্ট এখান থেকে, ও মাই গড, অসম ভিউ, এখানকার ভিউটা দেখো, খুব সেরা, খুব সেরা, খুব সেরা, খুব সেরা, সেরা সেরা সেরা, দারুণ দারুণ দারুণ। আমরা দুজনে মিলে এই বৃষ্টির মধ্যে দেখছি পাহাড়ের সৌন্দর্য। তো গাইস এখন বাড়ি ফেরার পালা, আর একটু সময় থাকতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে আবার বৃষ্টি নামলো, তো এমনি তো জামা কাপড় ভিজে সব শেষ। তো চলো সামনে গিয়ে আবার তোমাদের কিছু ভিউ দেখাচ্ছি। তো গাইস এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর এখন সময় হচ্ছে মোটামুটি 4:30, আর এখানে ওয়েট করা যাবে না কারণ ওদিকে রাস্তাও খারাপ। ওহ কি ভিউ, শিওর আরেকদিন অবশ্যই এখানে আসবো। কোনো এনফিল্ড গ্যাং মনে হচ্ছে, সামনে অলরেডি অনেকগুলো গাড়ি গেল, এখনো এসেই যাচ্ছে। ওয়াও জাস্ট কি বলবো আর, গ্যাংস্টারের মতন সবাই বসে আছে গাড়িতে। জাস্ট রাস্তাটা দেখো গাইস, আমি যখন আসি তার আগে আমি একটা বন্ধুকে বলেছিলাম কেমন, ও বলেছিল বাইক নিয়ে গেলে নাকি সবাই আছার খায়। বাসি তুমি একদম ঠিক বলেছ। এই মেঘলা ওয়েদারে মানে বৃষ্টি ভেজা রাস্তা, মানে আকাশটা একদম জাস্ট থমকে আছে, মানে কখন যে বৃষ্টিটা নামবে। তো গাইস অহলদারার থেকে বাড়ি যাওয়ার পথে কালীজোড়ার এখানে যে তিস্তা নদীটা যা আছে, তো গাইস এটা হচ্ছে তিস্তা নদী। তো দেখো এইমাত্র জায়গাটা পরিষ্কার ছিল কিন্তু এইমাত্র কুয়াশা দিয়ে ঢেকে গেল। এখানের এই পাহাড়টাকে দেখতে একটা ছোট্ট আইল্যান্ডের মতো লাগছে। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, তাদের সবাই ভালো থাকো, সুস্থ থাকো।